ইলিশ আর ইলিশ, সাগরে ইলিশ, নদীতে ইলিশ, জেলেদের জালে ধরা পড়ছে ঝাঁকে ঝাঁকে রূপালি ইলিশ। দিন রাত ঝড় ঝঞ্ঝা বিক্ষুব্ধ প্রকৃতির সাথে লড়াই করে মাছ ধরে তারা। নৌকা ট্রলার ভরে শত শত মন ইলিশ নিয়ে যখন তারা ঘাটে ফেরে, তখন তাদের চোখে দেখা দেয় তৃপ্তির হাসি। দামও নেহায়েত মন্দ নয়। ইলিশ বিক্রির টাকা দিয়ে চাল ডাল নিত্য প্রয়োজনীয় জিনিস কিনে তারা ঘরে ফিরে। পরিসংখ্যানে জানা গেছে খুলনার উপকূলীয় নদনদীগুলো যেন ইলিশের খনি। এছাড়া জেলার অভ্যন্তরে নদীগুলোতেও প্রচুর ইলিশ মেলে। খুলনার দিঘলিয়া, তেরোখাদা, রূপসা, দাকব ও বটিয়াঘাটা উপজেলার নদনদীতে বছরে 1400 মেট্রিক টন ইলিশ উৎপাদন হচ্ছে। কাজীবাছা, রূপসা, ভৈরব ও 18 বেকি নদীতে অনেক ইলিশ বিচরণ করছে। সংশ্লিষ্টরা জানাচ্ছেন, মা ও জাটকা নিধন বন্ধ হলে এবং মধুমতি ও গড়াই নদীর প্রবাহ বাড়লে খুলনাঞ্চলে ইলিশ উৎপাদন আরও বাড়বে। নভেম্বর জুন পর্যন্ত জাটকা ধরা নিষিদ্ধ। মা ইলিশ রক্ষায় সচেতনতা বৃদ্ধি এবং কঠোরভাবে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হলে ইলিশের উৎপাদন আরও বাড়বে। প্রজনন মৌসুমের কারণে সরকার আগামী 4 অক্টোবর থেকে 25 অক্টোবর পর্যন্ত 22 দিন ইলিশ ধরা নিষিদ্ধ ঘোষণা করেছে। সরকারি নির্দেশনা সবাই মেনে চললে আগামীতে কমপক্ষে আরও 30-40% উৎপাদন বৃদ্ধি পাবে। নিষেধাজ্ঞা চলাকালীন জেলেদের বিষয়ে বর্তমান জনবান্ধব সরকার খুবই আন্তরিক। এ কারণে কয়েক হাজার জেলে পরিবারকে বিকল্প কর্মসংস্থানের আওতায় আনা হচ্ছে, দেয়া হচ্ছে নগদ অর্থ সহ খাদ্য সহায়তা। বর্তমানে দেশের অভ্যন্তরীণ চাহিদা মিটিয়ে ইলিশ বিদেশে রপ্তানি করা হচ্ছে। এর ফলে দেশ যেমন বৈদেশিক মুদ্রা আয় করছে, তেমনি বাংলাদেশের ইলিশ বিশ্ববাসীর কাছে দেশের পরিচয় ভিন্নভাবে তুলে ধরছে। আওয়ামী লীগ সরকার রাষ্ট্রক্ষমতায় আসার পর দেশের সব ক্ষেত্রে প্রভূত উন্নয়ন হয়েছে। মৎস্য সেক্টরেও লেগেছে এর ছোঁয়া। আশা করা হচ্ছে অদূর ভবিষ্যতে বাংলাদেশ বিশ্বের মাছ উৎপাদনকারী দেশগুলোর মধ্যে শীর্ষস্থান লাভ করবে।